সাংবাদিকটা ভুল ব্যাখ্যা দিয়ে বলছে আমার ছবি না, আরে না ভাই আমার ছবি আমি নিজে বসি, ওই সাংবাদিকদের আপনার আমাকে জিজ্ঞেস করা দরকার ছিল। হ্যাঁ আমার যে আমি শুক্রবার দিনই প্রতিবাদ করছি, আপনারা তো কালকে নিউজ করলেন, জানেন আগে যাই না তারপর নিউজ করেন। পরিকল্পনা ছিল পবিত্র ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার। ডেড বডি সিনেমা নির্মাতা মোহাম্মদ ইকবাল প্রচারণাও চালিয়েছিলেন সেভাবে। আমি ডেড বডি ছবি বানাইছি, একটা চমক, আমি মনে করি যে বাংলাদেশে একটা চমক থাকবে ডেড বডি। তবে সিদ্ধান্ত বদলে গত 3 মে দেশে 30টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। তবে দর্শক টানতে পারেনি বহুল প্রতীক্ষিত হরর সিনেমা ডেড বডি। দর্শক খরায় মুক্তির 3 দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি, এমন খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এদিকে সিনেপ্লেক্স থেকে সিনেমাটি নামানোর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন নির্মাতা ইকবাল। তিনি জানান যে শাখায় কোনো দর্শক যায় না এবং টিকিটের দাম অনেক বেশি, সেই হলটিতে ডেড বডি দেওয়া হয়, তাই তাদের হল থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজেই। আমি জানতে পারলাম স্টার সিনেপ্লেক্স সনিতে আমার একটা শো, আর আমি জীবনের নাম প্রথম শুনছি যে নব থিয়েটার বিজয় সরণি, ওইখানে একটা থিয়েটার আছে, আমি জীবনে প্রথম শুনছি সেইখানে আমার সিনেমা তারা শো দিছে, যেটা আমি জীবন নামই শুনি নাই। আর সনিতে যেটা দিচ্ছে সেটা ভিআইপি পোর্শন দিচ্ছে 500 টাকা করে টিকিট। 500 টাকার টিকিটে সিনেমা বাংলা ছবি দেখে, একটা সিনেমা দেখতে গেলে 500 টাকার টিকিটে তারা ফ্যামিলি নিয়ে দেখতে গেলে 5-6 হাজার টাকা ঢাকা আছে, 5-6 হাজার টাকা দিয়ে কি ছবি কেউ দেখতে যাবে এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা? তো এই কারণে আমি একটা সাক্ষাৎকারে বা বিভিন্ন জায়গায় আমি বলছিলাম শুক্রবার দিন যে এটার প্রতিবাদ আমি করবো এবং আমি ছবি নামায় ফেলবো। এর আগে সিনেমাটির ট্রেলার মুক্তির পর দেশের সিনেমা প্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ডেড বডি সিনেমায় শ্যামল মওলা, জিয়াল রোশান, অমর সানি, অন্বেষা রায়, মিষ্টি জাহান সহ অনেকেই অভিনয় করেছেন। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল। মানুষের জীবনে